নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 25শে জানুয়ারি 2024 পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই আলোচনাতে আমি পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় নিয়ে আলোচনা করব এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে আজকে কিন্তু থাকবে। অনেকে প্রশ্ন করেন যে কৌশিকদা, আমার লটারি প্রাপ্তি কি রয়েছে? দেখুন, লটারি প্রাপ্তি বলতে শুধুমাত্র লটারি কাটলেই যে লটারি প্রাপ্তি হয় এমনটি নয়। দেখুন, লটারি কাটাটা অনেকের ক্ষেত্রে নেশার মতন হয়ে গেছে, অনেকে এই লটারি কাটতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু লটারি ছাড়াও আপনাদের যে অর্থপ্রাপ্তি হতে পারে, এই ভিডিওটি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে কিন্তু জানতে পারবেন। আর যাদের একান্ত লটারি একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু আমি জানাই। তার আগে আপনারা অবশ্যই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুনবেন। দেখুন, আপনি একটা প্রপার্টি কিনেছিলেন, আপনার ভৌগোলিক কারণবশত সেই জায়গাটার মানচিত্রই আলাদা হয়ে গেল। অর্থাৎ যেটার দাম ছিল 2 লাখ টাকা সেটা হয়ে গেল 20 লাখ টাকা। অর্থাৎ এটাও কিন্তু একটা লটারি লাগার মতনই কিন্তু বলা যায়। অর্থাৎ আপনি ব্যবসা করছেন, প্রচুর আপনার ব্যবসাতে ডেভেলপমেন্ট হলো, এটাও কিন্তু লটারি লাগার, প্রচুর কাস্টমার আসলো, আপনি যেটা ধারণার বাইরে, এটাও কিন্তু এক ধরনের লটারি কিন্তু প্রাপ্তি। এরপর দেখা যায় যদি লটারির আরেকটি যে জায়গা সেটি হচ্ছে আপনার শেয়ার মার্কেট। আপনি হয়তো ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই শেয়ারের জায়গাটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ শেয়ার হাই হলো, সেটাও কিন্তু আপনার লটারির প্রাপ্তির মতনই কিন্তু হলো। বা আপনি ট্রেডিং যে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ পেলেন, বা কোনো জায়গাতে আপনি দীর্ঘদিন ইনভেস্টমেন্ট করে গেছিলেন সেখান থেকে লাভ পেলেন, এবং পাশাপাশি কোনো সূত্র থেকে আপনার অর্থপ্রাপ্তি হলো, সেটাও কিন্তু এক ধরনের লটারি কিন্তু প্রাপ্তি হওয়া। দেখুন, লটারির প্রাপ্তি খুব কম জনের কিন্তু হয়, আর এই লটারি যে কোটি কোটি মানুষ কাটছে, তাই কোটি কোটি মানুষেরই কি প্রতিদিন কি লটারি লাগছে? এটা কখনো না, গুটি কয়েক মানুষের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ রয়েছে, যে অল্প কিছু সংখ্যক মানুষ অর্থপ্রাপ্তি হচ্ছে। তাই অনেকে কি হচ্ছে, একটা লটারি কেটে কেটে টাকা নষ্ট হয়ে গেছে, সেই টাকা তোলার প্রচেষ্টাতে প্রতিদিন লটারি কাটছে। আবার কেউ কেউ লটারি কাটার একটা বড় প্রাইজ পাওয়ার জন্য লটারি কাটছে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এবং আমি একটা কথা বারবার বলি, আপনাদের কোন বছর থেকে কোন বছরে যোগ রয়েছে সেটা আগে জানা কিন্তু দরকার, এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করা দরকার। এবং পাশাপাশি দেখা যাচ্ছে আপনাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু একমাত্র কলিযুগে হঠাৎ বা আকস্মিক বা মহাপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে, তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু চট জলদি অর্থপ্রাপ্তি ঘটায়, এবং সর্বোপরি ভাগ্যভাব যদি স্ট্রং থাকে না, আমি একটা কথা বলবো, আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম আমি রাশির কথা বলি আগামীকালের জন্য, পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়গুলো আপনাদেরকে একে একে আমি জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো, পাঁচটি রাশির আমি কথা বলছি। প্রথম রাশি আপনার কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 11। আপনাদের শুভ সময় 10:02 থেকে আপনার 10:43 পর্যন্ত টাইমটা শুভ, খুব অল্প সময় কর্কট রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার 21। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:18 থেকে
আপনার 5টা 16 মিনিট পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে 10:52 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম 4 নম্বর রাশি, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 33। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে আপনার 11:07 পর্যন্ত টাইমটা শুভ। একদম শেষ রাশি, যে রাশির মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি হতে চলেছে সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 18। আপনাদের যে শুভ সময় সকাল 11:24 থেকে 1:01 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে, শুধুমাত্র লটারি থেকে না, যে কোনো দিক থেকে হতে কিন্তু চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রাহু রক্ষা কবজ নিতে চাইছেন, গ্রহের প্রতিকার করতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, পূজা পাঠ করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।